আমার নবী কাঁদছিল মাবুদ, আমি তোর ঘরে ইবাদত করতে আসছি রে মাবুদ, তুমি দেখ আমার নবীকে উঠে নাড়া ভরি মাথায় পেঁচে দিয়ে। বেদিন কাইফা বেদিনেরা বাইরে নাস্তা পুস্তা করে, নবীজি কলিজার বলি বদরুতি ফাতিমা লক্ষ্য করে দেখছে রে আমার আব্বা তো এখন কাবার দিকে চলে গেল রে, এই বেঈমানরা কে রে নাস্তা পুস্তে করে রে, মনে হয় আমার আব্বার কোনো বোঝা বিপদ আনছে রে। হযরতে ফাতিমা তুল জহিনা নবীজির কলিজার মনে দৌড়ি দৌড়ি কাবার দিকে যা দেখে, তার বাবা সেজদার মধ্যে উঠের নার ভরি না মাথায় পেঁচে দিয়েছে রে আমার নবী সিজদাটাকে মাথা তুলতে উপরে না খাশিয়াত সাদাকাল্লাহু আযীম। কালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম لا يؤمنون أحدكم حتى تكون أحب إليه من والده وأولاده والناس أجمعين. أقام الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا سلت خمسها وسنى شعرها وسنت فرجها وأتت بلاها فقد قلوا من أي أبواب الجنة الشاب أقام الصلاة السلام. بسم الله الرحمن ما من رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد على يا علي سيادنا فرستانا صبعي بالي لك عايش مدير خشير دين عشيل بابي امين عرقولي رحمة للعالمين. اللهم سيادنا مولانا محمد على يعني سيادنا مولانا. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته. أبا جنامات بهو আশা করিয়ে আজকের এই বড় ভিড়ের কবরস্থান চারিলি মসজিদের উন্নতি কল্পে আজকের সভা পরে এসেছেন আজকের সভার সুনাম ধন্য সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে দিল থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম, আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিসিনা ওলামা দিনকে আমি সালাম দিলাম, আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম, আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলেলি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে, আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু
ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি পলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু আল্লাহকে স্মরণ করব سبحان الله والحمد لله ولا إله إلا الله ولا إله إلا الله نجيك المالك دي الله حياة مالك شيء الله ولا إله إلا الله ولا إله إلا الله আকাশ মালিক জি আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পর লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের মালিক জি আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পর লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের মালিক কে আস্তে বলেন আল্লাহ জোরে কর আরো জোরে জান্নাত কাই কাই যাবেন হাত তোলেন আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশনটা থাকতে হবে ও পারু ফিলার বন্ধু রে কালান্সি পারা বন্ধু হাওড়া পারে বন্ধু মতিশ্বর বন্ধুরা আমার মা বোনেরা মসজিদে আদান হয়ে যায় মুসলমান জহরি নামাজটা দশটা মিনিট পনেরো মিনিট দশ সময় পাই না তো এখন ঠিক না বিধি চার দোকানে আড়াই ঘন্টা গ্যাদারিং করে দোকানের মধ্যে কত গল্প করে জহরের আজান হয়ে যায় পনেরো মিনিট আল্লাহকে রাজি করার জন্য মসজিদুল বাইতুল্লাহ আল্লাহ ঘরে জোরের মতন মুসলমানের ভাগ্য জুটল না কন্ত বাবা ঠিক না বিধি ও বন্ধু রে ও বাবা বড় বিলাল বাবা তো আত্মার আসে না ভয় এই এত বড় কবরস্থানের পাশে তুমি বাড়ি করে থাকো তোর মাটা কোথায় তোর আব্বাটা কোথায় তোমার অন্তরে ডাক আসে না কোন দিন বান আমাকে এই বড় ভিলার বড় কবরস্থানে আমাকে রাখি তুই আসি শোনা চাল্লা ও আব্বার মনে রেখে মুসলিম সাহেবের হাদিস আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসুদ প্রশ্ন করে কাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী গো পৃথিবীর জমিনে সব চাইতে ভালো আমলটা কি ভালো বস্তুটা কি নবী বলল কালা ওয়াসসালাতু আলা ওয়াক্তিহা যখন নামাজের সময় আসে যায় ওয়াক্ত হয়ে যায় সময় মতে নামাজ পড়াটা পৃথিবীর সব চাইতে বড় আমল যেরকম সুবহান ও বন্ধুরা আজকে মুসলমান হইয়া মসজিদে আজান হয়ে যায় আসরের নামাজটা পড়া মাত্র দশটা মিনিট সময় লাগে আব্বারে মুসলমান তাসের মধ্যে আড়াই ঘন্টা দুই ঘন্টা কাটে দেয় মোবাইলের মধ্যে মোবাইল লেখলে দুই ঘন্টা কাটে দেয় কিন্তু মাল্লার ঘরে জোয়ার মতন ওই মুসলমানের ভাগ্য জুটল না কোন দিন রাগ পড়ে যাবে আজাল কখন আসি যাবে কিন্তু আজাল তো কাকো বলি আসে না আল্লাহ কখন তোমার সার্টিফিকেট লাশ নিয়ে যাবে মার সার্টিফিকেট আগে আনবে না তোর বাপের সার্টিফিকেট আগে আনবে না বড় ভাইয়ের সার্টিফিকেটটা আজাল আগে আনবে না ছোট ভাইয়েরটা আগে আনবে মুসলমান যদি বুঝতো রে মুসলমান কোনো দিনও মুসলমানই তো হারাইতো না যখন থেকে আমি ঠিক ওই মুসলমান
মুসলমান তাই তোলাত আল্লাহ নবী বলে লাইক মিনুনা হাতুকুম হাত্তা কুনা খাবাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন আমার নবী বলে ওই মানুষ তো তখন পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা তন্ন মালত থাকিয়া আমার নবীর ভালোবাসা উন্নত হিতে থাকবে অতক্ষণ পর্যন্ত মুসলমানটা পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না যেরকম ঠিক না মিথ্যা মুসলমান যদি পুস্তক মুসলমান হয়ে কোনোদিন মদ খাইত না মুসলমান হয়ে গাঙ্গা খাইত না মুসলমান হয়ে সুদ খাইত না মুসলমান হয়ে কোনোদিন তাস খেলাইত না তোমার জায়গা নাই বাবা তাসারু মদারু আচ্ছা ইস এক গ্লাস খেলে মানে ভোটা কুত্তিয়ে গেলাসটা দিয়ে আছে না তিন কি দিয়ে গোটাই সাইকেল ঢোলে তাও খায় কামা রানার বন গেয়া কি বলছো ভাই রাজা বলে বনি গেছে তো রাজা বানাবে কবরে যাক একবারে বুকের মধ্যে ছাতির পারে ধরিয়া যাইলে এমন ভাবে রাজা বানাইবে সেদিন হবু তুই কেমন রাজা ধরে কান্থিক নেবি ঠিক মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি চুত না খায় মুসলমান যদি তাস না খেলায় মনে হয় ভারতবর্ষের জমিনে এই কোম্পানি গুলে বন্ধ হয়ে যাবে ধরে কান্থিক নেবি ঠিক ওই তো খোদার খেলা ওই তো খুদর নিলাম সকাল বেলার ধনী রে ভাই গরিব সন্ধ্যা বেলা বাসে কাটিয়া খাদ বানাইয়া বাসে কাটিয়া খাদ বদহিয়া সেই কাটোতে তুলিবে সারি জনা থুইয়াই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত কেউ তো সারিবে না ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যা বেলা দিনে পাঁচবার কাপড় চেঞ্জ করিস দুইবার কমপক্ষে কাপড় চেঞ্জ করিস যেদিন চলে যাবো ওইদিন আর রঙিন কাপড় থাকবে না ওদিন একটা ভিখারি যে পোশাক সাদা মার্কিন নিয়ে চলে যাবে ওদিন গরিবটা শরীরের পোশাক থাকবে কম দামি সাদা মার্কিন তুমি যত বড় মালদার হয়েছো ওদিন তোমারও পোশাকটা হবে সাদা মার্কিন জনগণ ঠিক দামি ঠিক বাপ জান আমার শোনার চাক ও বড় বন্ধুরে হাওড়া পারের বন্ধু ও মা বোনেরা ভালো করে শুনি রকম আল্লাহ রসুল কি বললো মা আল্লাহ রসুল বলল আলমার আতুই যা সাল্লাকাম সাহা আমার নবী বলে কোন একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা ওই বেটা যদি রমজান মাসে রোজা রাখে আল্লাহ রসুল বলল ওয়াসামা ফরজাহা ওই মেয়েটা যদি পর্দায় খুশি দেয় থাকে নিজের চরিত্রটাকে যদি পবিত্রতা রাখে আমার নবী বলে ওয়াসা বালাহা নবী বলেন ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসা দেখায় নিজের স্বামীকে আপন করিয়া নেয় রসুল বলল ফকাত কলমা নাই আবু আবিল জান্নাতিল সাদ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতির দরজা খোলা রাখবে যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা মুইয়ে বড় আটকিয়ে নামাজি খালি শুকুরবারে যান
তোমার তুই আছে আছে না আর এই লোক আকিয়ে নামাজি মানে তোমার তে নাই বাবা তোমার বলে বলে ঠিক আছে হাজি শুক্রবার যে নামাজের কাইয়ে দেয় রে বাপ একবারে 32 জায়গা পড়ি ফেলা বলেন দাতে কে রে এত নামাজ পড়লু যে কহুজুর কতদিন পরে আসুন এখানে পড়ি নিল মুঙ্গে শুক্রবার নামাজটা তো নিয়ম আলগারে কোন কোন সূর্য দিয়ে কল মুখে নড়ালো কা হুজুর মুই তো সূর্য জানাও না মুখ দিয়ে নড়াস কা তোমরা গুলো নাও যে মুই নড়াম কোন তো বাবা এইরকম ডিজিটাল মার্কা নামাজ দি আছে না ভাই আ মা বলেন ও কালান্সি বানা মা বলেন বড় বিরা মা বলেন খাওনা পানে মা বলেন মতি চলে মা বলেন কতদিন চলবে মা তুমি এইভাবে মা রে তোর মাকে কবর দিয়ে আসি তুমি স্বামীর বাড়ি সংসার করেছো তোর বাবাকে কবর দিয়ে আসি তুই স্বামীর বাড়িতে সংসার বানাইছো কোন দিন তোর ছেলে তোর কবরটা কবরস্থানে বানে দেয় যেরকম ঠিক না ঠিক মা তুমি জানো না আমার রসুল বলে দিল ওই মেয়েটা যদি চারটা কাম যদি সুন্দরভাবে করে আমার রসুল গ্যারান্টি দিলেন ওই মেয়েটা হবে জান্নাতে যেরকম সুবহানাল্লাহ আবারা ও শোনা আসছান না তোমাদের কষ্ট হয় নাকি বাবা কষ্ট হয় না আব্বা ও শোনা তারা মনে রাখেননি বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যত বেঈমানরা দুশ্মনীরা দুশ্মন করেছিল উতবা সাহাবা উতবা সাহেবা আবু জেহেল যত কষ্ট দিয়েছিল আল্লাহ রসুল মসজিদে নামাজ পড়তে গেছে সেই জায়গার মধ্যে ওই বেঈমানরা নবীকে অত্যাচার করেছিল আমার নবী মসজিদে নামাজ পড়তে গেছে ওই বেদিনরা আবু জেহেল উতবা সাহেবারা দেখলো আজকে মোহাম্মদ একাই কেন কাবা ঘরের দিকে যায় চলো উনাকে সুযোগ মতন পাই না আজকে দেখি উনি কাবা ঘরে কি করে আল্লাহ রসুল মসজিদে নামাজ শুরু করে দিলেন সেজদার মধ্যে পড়ে গেছে বেইমানরা উতবা সাইবারা বুঝেন না উঠে নারী ফুরিয়া নিয়া নবীর গালার মধ্যে পেঁচিয়ে দিয়েছে এত যন্ত্রণা শুরু করেছিলে আমার নবী সেজদার ত্যাগে মাথা তোলার মতোর করু বুদ্ধি ছিল আমার নবী কাঁদছিল মাবুদ আমি তোর গরিবাদত করতে আসছি রে মাবুদ তুমি দেখ আমার নবীকে উঠে নাড় ভরি মাথায় পেঁচে দিয়ে বেদিন কাইফা বেদিনরা বাইরে নাস্তা পুস্তা করে নবীজি কলিজার বলি হযরতে ফাতেমা লক্ষ্য করে দেখছে রে আমার আব্বা তো এখন কাবার দিকে চলে গেল রে এই বেঈমানরা কেড়ে নাস্তা পুস্তে করে রে মনে হয় আমার আব্বার কোন বোঝা বিপদ আনছে রে হযরতে ফাতেমা তুল জহিনা নবীজির কলিজার মনে দৌড়ি দৌড়ি কাবার দিকে যা দেখে তার বাবা সেজদার মধ্যে উটের নার ভুরিরা মাথায় পেতে দিয়েছে রে আমার নবী সেজদার তাকে মাথা তুলতে উপর বেটে হযরতে ফাতেমা চিকুর দিয়া বলছে আব্বু তোকে ইবাদত করতে দেয় না গালার সমস্ত উঠেন দারু বুড়িরা ফেলি দি আজরতে ফাতেমা কান্দে কান্দে বলে বিদিন রাত মানে রাখেন আমার আব্বাকে নামাজের দিকে তুমি এত কষ্ট দিলেন আমি ফাতেমা আমি শান্ত দিয়েছিলাম কিয়ামতের দিন তার থাকে কষ্ট আল্লাহ তোমাকে বেশি দিবে রে আ মুসলমানরা আজকে আমরা মসজিদে গেলে আমরা কত আরামে নামাজ পড়ি কত ফ্যানের হাওয়া কত এসি রুমে
কিন্তু তবু মুসলমান আল্লাহর ঘরমুখী হয় না জোরে কণ্ঠের নামে ঠিক আজকে ওয়াদা দিয়ে যাব হুজুর যতদিন পর্যন্ত আল্লাহ হায়াত রাখছে অতদিন আমার নামাজ নষ্ট করব না এমন ভাবে হাতটা যদি তুলি দেখাইতে পারেন আল্লাহ এই সভা কবুল মঞ্জুর করে নেবে কে আছেন গো একটা হাত দেখা নাই থাকবে তফসিরা আছে রে বহু রায় হয়েছে কিছু বিদিন গভীরাইতে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের বাড়ি রহনা হয়েছে বিদিনরা যায় নবীজির কাছে যাবে সব বিদিনরা ভাবে জীবনে যা করেছি আজকে বিশ্ব নবীর বাড়িতে যাই আমরা কলেমাটা পড়িয়া মুসলমান হয়ে যাব যখন মুসলমান হঠাৎ করে ওই বিদিনরা দেখে আবু জেহেল রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আবু জেহেল বলে ভাই কোথায় যান কোথায় বাড়ি তোমার বলছে আবু জেহেল আমার বাড়ি তো অমুক জায়গা কেন কোথায় যান আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়িতে যাই কেন তার কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাব আবু জেহেল বলে ভাই রে তোমার মুহাম্মদের কাছে যাবে আমি তোর চাচাজি হই তার কাছে যাবেন না কেন জমিনের নিচে যত বস্তু আছে মুহাম্মদ চোখের পলকে জাদু লাগাইতে পারি তোমাকে জাদু লাগিয়ে দিবে হ্যাঁ ভাই তোমরা নবী মুহাম্মদের কাছে যেতে পারেন বাধা নাই একটা সত্য নিয়ে যাও কি মুহাম্মদকে বলবে ও মুহাম্মদ আমরা তোর কাছে কলেমা পড়ি সত্য ধর্ম গ্রহণ করব আমার একটা কথা কি আকাশের উপরে মুহাম্মদ জাদু লাগাইতে পারে না এই আকাশের চন্দ্রটা দেখা যায় তোরা প্রশ্ন কর মুহাম্মদ রে আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করে দেখে দিতে পারো আমার নজরে আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব যখন সুবহানাল্লাহ সমস্ত বিদিনরা বলল আবু জেহেল এটা কোন প্রশ্ন তুমি আমাকে করো কেন আমাক করো কেন পৃথিবীর যত নবী আছে আবু জেহেল আকাশের চন্দ্র দুখণ্ড করি কেউ দেখাইতে পারে নাই আমরা মুহাম্মদের কাছে এই প্রশ্নটা করিতে পারবো না চিল্লি বলেন সুবহানাল্লাহ আবু জেহেল বলল ভাই রে তোরা যদি বলতে না পারেন আমিও তোমার সঙ্গে যাব আমি প্রশ্ন করব তোরা শুনবেন উনি যদি আকাশের চন্দ্রটা কি দুখণ্ড করে দেখায় আমিও আবু জেহেল মুসলমান হয়ে যাও গবিদা বিদিনরা সাথে নিয়ে আবু জেহেল বিশ্ব নবীর বাড়ির দিকে চলে গেলেন বাড়ির সামনে যা দেখাইলেন সোনার নবী রাগ করে নাই জীবনে দুঃখ পাই নাই জীবনে চাচাদিকে দেখি বলো চাচা এত রাইতে কেন গো আমার বাড়িতে আগমন যে চাষে এত মারপিট করেছি এত চাবুক মারিছি তবু দাঁতাল চলে নবী এত ভালোবাসা দেখায় আজকাল সমাজের যুবকরা মনে রাখেন ভাইস্তে যদি কোনো ঘটনা করে চাষা যদি দমন করে ওই ভাইস্তের এত রাগ উঠে চাষা মরিও যেইল চাষাকে জীবনও দেখতে চায় না যখন ঠিক না বিধি আমার নবীজি বল চাষা এত রাতে কেন গো আসেন চাষা বললো মোহাম্মদ কেন আসলাম এনারা তোর কাছে কলেমা পড়বে আমিও পড়বো আমার একটা প্রশ্ন আছে কি চাচা বলেন ও মুহাম্মদ রে আকাশে চন্দ্র দেখা ও মুহাম্মদ আকাশে চন্দ্রটা কি যদি তুমি দুখণ্ড করি আমার নজরে দেখাই দিতে পারো আমরা সবাই মুসলমান হয়ে যাবো যখন সুবহানাল্লাহ
আকাশে চন্দ্রতো খণ্ড করি দেখে তোমার লাগে কলাখা আসো আমার সঙ্গে গুহাতে এই পর্বতের গুহায় আসো আমি এখন আকাশে চন্দ্রটাকে তো খণ্ড করে দেব সবাই চলে গেল আমার নবী কান্দে আর বলে মাবুদ আজকে তোর কাছে আমি শিক্ষা চাই আকাশে চন্দ্র যদি দুখণ্ড করি দেখারে মওলা তুমি আমার চাচা বুঝেল এই কথা বলছে আল্লাহ রসুল আকাশে চন্দ্র দিকে তাকায়া শাহাদত আঙুলটা একবার ঘুরার সাথে সাথে আকাশে চন্দ্রটা দুখণ্ড হয়ে গেলেন যেরকম আকাশে চন্দ্র তো খণ্ড হওয়ার সাথে জমিন কাঁপে বিধিনরা বলে মোহাম্মদ রে আর আমাক ভয় লাগে রে আমরা এখন মুসলমান হয়ে যাই তোর এখন সুহান আবু দল কইছে না এখন তোমার মুসলমান হবে না কেন আকাশে চন্দ্র তো খণ্ড হয়েছে করে দিছে একত্র না করা পর্যন্ত আগে মুসলমান হবেন না আবু জাহেল বলে মোহাম্মদ আকাশের চন্দ্রটা ফেটে গেছে রে একত্র করে জোড়া লাগে রে আমার নবী আবার সাধু তাঙুলটা তুলি একবার যখন ঘুরাইলে সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা একত্র হয়ে গেলেন যেরকম মোহাম্মদ রে তোর মাঝে যাহার দেখতে চাই না আমাকে মুসলমান বানে দাও বিশ্বনবী সবাইকে মুসলমান পড়ে দিল কলেমাটা পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গান থাকবে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে সবাই কর দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে হাসরর দিনে সবাই কর হাসরর দিনে উম্মতুর বিলে যাবে না নবীজি বেস্তে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে নবী আমার 63 কাল জিন্দগি কালছে বড় উম্মতি 63 কাল জিন্দগি কালছে বড় উম্মতি এখনো কাঁদে শুয়ে মদিনাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না আর আসবে না হাসরর দিনে উম্মতুর বিনে হাসরর দিনে উম্মতুর বিনে যাবে না নবীজি বেহেশতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না আমার মা বোনেরা ও আমার কালাঞ্চি পানের মা বনে না হাওড়ার পানের মা বনে না বড় ভিলের মা বনে না মতিচর মা বনে না দূর দূরান থেকে এসেছেন মা শুনে রাখো মা আল্লাহ রসুল কি বলো আতা বালাহা মা তখন তোমার স্বামী আসবে বাড়ির দিকে তাকে আসবে মা তোমার স্বামীর মুখের দিকে তাকে একটাবার মুস্কি হাসি দিবা রসুল বলল ওই মেয়েটা যদি মুস্কি হাসি দেয় আমার নবী বললেন তার স্বামী যদি খুশি হয়ে যায় আল্লাহ রসুল বলল ওয়াজাউ জুহা আনাহা
রাদিন তার স্বামী তারপরে রাজি খুশি হয়ে গেলে রসুল বলল দখালাতিল জান্নাত সেই মেয়েটা হবে জান্নাতি কাছে বুঝান কেন কালকে আফসার হুজুর আছে কালামসি পাড়া বড় হিলের মসজিদ উন্নতি সবার হুজুর কইছে স্বামী বাড়ি আসলে স্বামীর মুখের দেখি তাকে একবার মুস্কি হাসি দিলে সেই মেয়েটা বলে স্বামী খুশি হলে মেয়েটা জান্নাতি হবে ভাই সে বাড়ি আসছে কালকে আপুসিস হাসি মুখে হাসি দিছিস চিৎ করি থাকত কে ভাই সে বাচ্চা ভাষা সবাই কথা কষি নাই কথা না কিস্ত সবার যাস নি জান নাই মেয়েদের প্যান্ডেল জায়গায় ধর না তামি চিমে চিমে বসি আসন তোর ভাজি আছেন পুরুষের প্যান্ডল মুই আসুন মেয়েদের প্যান্ডল তোর ভাজি আসি ঘুমিয়েছে মুইও ঘুমিয়েছ কে ভাজি করে ঘুমে থাকা তোর ভাজি ঘুমে নিস্তলা মুই থাকুক তলাপ কে তিন মাস থেকে ওই নাই নে কয় মাস জোরে কোন কয় মাস তার সলে কেম করি কয় বাবু আছে না কয় বাবু কয় বাবু ইসেরা করে বাবু তারা কলে কে তুই আকলি তোর গুণা হবে না মুই আকলি মুই ওই মানুষ মোর মাও মরি গেছে মোর মা জীবনে মোর বাপ ভয় করে নাই মোর মার ভয়ে মোর বাপ পারিছি নাই তারে বেডি মুই মুই হয় গা মা যদি ভালো হয় মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো